I'm really very happy to tell you that welcome back and আজকের ভিডিওটা হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং তাই বলবো সঙ্গে থাকার জন্য দেখতে দেখতে মহালয়া চলে গেল আর মহালয়া চলে গেলেই আমাদের মনে সবথেকে বেশি যে জিনিসটা আসে সেটা হচ্ছে শপিং এর আগেও স্কিন কেয়ার অর্থাৎ আমরা চাই আমাদের স্কিনটা যেন পূজোর মধ্যে অনেক বেশি ঝকঝকে হয়ে ওঠে কতটা ফর্সা বা কতটা কালো সেটা কিন্তু একদমই ম্যাটার করে না কতটা উজ্জ্বল কতটা প্রাণবন্ত কতটা স্বাস্থ্যজ্জ্বল সেটাই কিন্তু ম্যাটার করে তাই আমরা মোটামুটি অন্তত বাঙালিরা এক মাস আগে থেকেই শুরু করে দিই হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার তো হেয়ার কেয়ারের ভিডিও নিয়ে আমি পরে অবশ্যই আসব আজকে আমার এই ভিডিওটা থাকছে স্কিন কেয়ার রিলেটেড অর্থাৎ পূজোর আগে ডেইলি যে স্কিন কেয়ারটা করলে আমাদের প্রয়োজন হবে না কোনো পার্লার আর এখন যে পরিস্থিতি সেইখানে দাঁড়িয়ে পার্লারে যাওয়াটা অনেকটাই রিস্কি বা আমরা অনেকেই পার্লারটাকে অ্যাভয়েড করতে চাইছি তো যারা আমার মতোই পার্লারকে অ্যাভয়েড করতে চাইছো আমি তাদের বলবো তোমরা একদম ঠিক জায়গায় এসছো এবং তোমাদের জন্যই আজকের ভিডিও আর যারা যারা এখনো অবধি আমার স্কিন কেয়ার রিলেটেড ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য বলে দিই আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ করে স্কিন কেয়ার করি না তো আমার স্কিন কেয়ার হয় সম্পূর্ণভাবে প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে তাই আজকে ত্বকের যত্ন শুরু করার আগে প্রথমেই তোমরা দেখে নাও যে কোন কোন জিনিস আমি স্কিন কেয়ারের জন্য ব্যবহার করতে চলেছি আর এগুলো হাতের সামনে নিয়ে বসো তাহলে তোমাদের করতে সুবিধা হবে দেখো আমি এক এক করে বলে দিচ্ছি যে আমি কি কি ব্যবহার করছি এটা হচ্ছে কস্তুরি হলদি এটা কিন্তু সাধারণ হলুদ গুঁড়ো নয় এটা কস্তুরি হলদি মানে ওয়াইল্ড টার্মারিক ওয়াইল্ড টার্মারিক লিখে অনলাইনে সার্চ করলে তোমরা পেয়ে যাবে অথবা স্টেশনারি দোকানেও পেতে পারো আর এইখানে রয়েছে নর্মাল যে বাড়িতে আমরা চাল রাখি সেই চালটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি মানে চালের গুঁড়ো আর এইখানে রয়েছে মসুর ডালের গুঁড়ো মানে শুকনো অবস্থায় মসুর ডালটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এক্ষেত্রে আমি বলে রাখি যে মসুর ডালের গুঁড়োর বদলে তোমরা কিন্তু বেসন ব্যবহার করতে পারো তবে আমি কিন্তু রেকমেন্ড করব যে মসুর ডালের গুঁড়োটাই ব্যবহার করো কারণ ঘরে থাকা জিনিস দিয়ে আমরা যত সম্ভব বেশি ইউটিলিটি করে নেব দেখো আর নিয়েছি একটা কলা আর এখানে আমি র মিল্ক নিয়েছি একটু আর এইখানে রয়েছে অর্গানিক হানি এই হানিটা কিন্তু অবশ্যই অর্গানিক নেবে কারণ স্কিনে আমাদের খুব একটা বেশি ভেজালযুক্ত জিনিস স্যুট করে না আর এখানে আমি দু পিস শশার টুকরো নিয়ে নিয়েছি তাহলে এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস আমার আজকের ত্বকের যত্নের তাহলে চলো আর সময় নষ্ট না করে প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দিই আমি কীভাবে প্রতিদিন পুজোর আগে স্কিন কেয়ার করি আর কীভাবে এক মাসের মধ্যে আমরা পেয়ে যাব গ্লোয়িং স্বাস্থ্যজ্জ্বল ত্বক চলো রেডি প্রথমে তো চুলটাকে টাই করে নিতে হবে কেননা স্কিন কেয়ার করতে গেলে চুলের মধ্যে সেই জিনিসগুলো লেগে যেতে পারে প্রথমে কিন্তু স্কিন কেয়ার করার আগে অবশ্যই স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে মানে ক্লিনজিং করে নিতে হবে ফার্স্ট স্টেপ স্কিন কেয়ারের ক্লিন করার জন্য দুধের চেয়ে ভালো জিনিস আর হয় না দুধ বাড়িতে অ্যাভেলেবেলও থাকে এছাড়া দুধের মধ্যে পরিষ্কার করার একটা গুণ রয়েছে যা স্কিনের ভেতর থেকে সমস্ত ময়লা বার করে নিয়ে আসে স্কিনের ভেতরে মানে স্কিনের রোমকূপের গোড়াগুলোতে যত ধরনের ময়লা জমে থাকে সেইগুলোকে খুব সুন্দরভাবে এই দুধটা ক্লেন্স করে দেয় তো সেই জন্য আমি বলবো যে যে কোনো সময় যে কোনো স্কিন ট্রিটমেন্ট করতে গেলে দুধ দিয়ে এইভাবে মুখটাকে পরিষ্কার করে নেওয়া দরকার দুধ খুব ভালো একটা ক্লেন্সার একটুখানি পরিষ্কার করার পরই তোমরা যদি তুলোটাতে লক্ষ্য করো দেখতে পাবে কতটা তেল ময়লা উঠে এসেছে আর দুধের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু খুব সুন্দর একটা ফ্রেশনেস দেয় আমাদের কারণ স্কিন কেয়ারে কিন্তু অ্যারোমার গুরুত্ব অনেক আছে তো লক্ষ্য করলে দেখতে পাবে যে এর মধ্যে কিন্তু বেশ কিছুটা ময়লা ডার্টগুলো উঠে এসেছে এরপর এরকম একটা হাতের কাছে পরিষ্কার কাপড় রাখবে ভেজানো সেটা দিয়ে মুছে নেবে তাহলে আর বারবার উঠে উঠে যেতে হবে না তো আমার প্রথম স্টেপটা কমপ্লিট ক্লিনজিং হয়ে গেল এবার আমি চলে আসবো নেক্সট স্টেপ ভালো করে ক্লিন করে নেওয়ার পর চলে আসে স্ক্রাবিংয়ের পালা
মানে ওপরের যে তেল ময়লা সেটা তো উঠে গেল, কিন্তু এবারে যে স্কিনের মধ্যে মরা মাসটা রয়েছে বা ডেড সেল রয়েছে সেইটাকে তোলার পালা। তার জন্যে আমি নিয়ে নেব 1 চামচ শুকনো চালের গুঁড়ো। শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর তার মধ্যে দেব 2 চামচ দুধ। দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ দুধ। চালের গুঁড়োটা যেন মোটামুটি গুলে যায় সেইভাবে দুধটা নিতে হবে। আর দিয়ে দেব সামান্য একটু মধু, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। রেডি হয়ে গেল আমার হোমমেড স্ক্রাবার। এবার এই স্ক্রাবারটাকে এর সম্পূর্ণ মুখে প্রথমে লাগিয়ে নিতে হবে। দেখো হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি, ওরে প্রথমে সারা মুখে লাগিয়ে নিয়ে খুব আস্তে আস্তে রাব করতে হবে, আঙুলের মাথা দিয়ে বা আঙুলের টিপ দিয়ে এইরকম ভাবে সুন্দর করে রাব করতে হবে, তবে খুবই কিন্তু হালকা হাতে, নেক পোর্শনটাও বাদ দেবে না। আমি শুধুমাত্র ফেসে করে দেখাচ্ছি। এই স্টেপটা কিন্তু একদম ধন্বন্তর স্টেপ, কেন? কারণ এই স্টেপটাতেই আমাদের স্কিনের ডেড সেলগুলো উঠে গিয়ে স্কিনটা অনেকটা 50% ঝলমলে হয়ে উঠবে, চোখের ওপরে নিচে কোনোটাই বাদ দেবে না, কারণ ডেড সেলগুলো কিন্তু সব জায়গায় থাকে। মহালয়া চলে গেলে দেখবে স্কিন কেয়ার করলে মনের মধ্যে একটা ভীষণ আনন্দ আনন্দ ব্যাপার হতে থাকে, মনে হয় যে আসতে চলেছে একটা সুন্দর অনুষ্ঠান, সুন্দর উৎসব। পরিস্থিতি যেমনই হোক না কেন স্কিন কেয়ার করলে মন ভালো হয়ে যায়। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার মুখটা ঠান্ডা জল দিয়েও ধুয়ে আসতে পারো, অথবা আমার মতো একটা ভেজা কাপড় সামনাসামনি রেখে দেবে সেটা দিয়ে বারবার মুছে নিতে পারো। দেখো আমি পুরো স্কিনটা পরিষ্কার করে নিয়েছি, আমার স্ক্রাবিং কমপ্লিট। এইবারে আমি চলে আসবো মাস্কিং। চলো দেখে নিই মাস্কিংটা আমি কি দিয়ে করছি। মাস্কিং এর জন্য আমি একটা কলা নিয়ে নিলাম, কলাটাকে ছোট করে কেটে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো আমি কলা নিয়ে নিয়েছি, এবারে আমি নিয়ে নেব এর মধ্যে মুসুর ডাল গুঁড়ো 2 চামচ, একটুখানি র মিল্ক, কস্তুরি হলুদ 1 চা চামচ মতো, খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। কলা ব্যাপারটা খুব সুন্দর মাস্কিং এর কাজ করে, সেই জন্য কলাটা কিন্তু এখানে ম্যান্ডেটরি। বাকিগুলো আমি যা যা দিলাম ঠিক সেই জিনিসগুলো কিন্তু দিতে হবে, তাহলেই ঠিকঠাক মতো ফল পাওয়া যাবে, কোনোটা স্কিপ করলে চলবে না। প্রয়োজন হলে একটুখানি দুধ আরও অ্যাড করে নিতে হবে। এই মাস্কটা যে কতটা উপকার করে তোমরা না লাগালে এটা বুঝতে পারবে না। স্কিনে যখন একেবারেই জেল্লা না থাকে, এই একবার তোমরা যদি এটা করে দেখো তাহলে তোমরা কিন্তু তফাতটা বুঝতে পারবে যে কতটা কাজ করে এই স্কিন কেয়ারটা। দেখো সম্পূর্ণ কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এইটা লাগাতে একটু সময় লাগে, কারণ যেহেতু কলাটাই মূলত এই ব্যাপারটাকে বাইন্ডিংস করছে। যেহেতু আমি বেসন নিইনি, বেসন নিলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মসুর ডালে গুঁড়ো নিলে একটু সময় লাগে লাগাতে। তবে এইভাবে মোটা করে লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, মোটামুটি 10 মিনিট মতো রাখলেই যথেষ্ট। তাহলে এবার হচ্ছে শুকোনোর পালা। কি দেখে মনে হচ্ছে তো যে আমার এইরকম মুখ দেখে এবারে করোনাও ভয় পেয়ে যাবে? এমনিতেও আমরা চাই যে মা এসে করোনারূপে এই অসুরকে তার সাথে করে নিয়ে যাক, তার আগে থেকেই আমরা এরকমভাবে একটু ভয় দেখালে ক্ষতি কী? জাস্ট জোকিং। তো আমি ফিরে আসছি এটা শুকিয়ে যাওয়ার পর। যখন এটা বসে বসে শুকোবে তখন আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে আমরা তো অনেক কিছুই স্কিনের জন্য করলাম, কিন্তু চোখের জন্য একটা জিনিস করা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এরকমভাবে শশার টুকরো নেবে দুটো, দুধের মধ্যে ভিজিয়ে নেবে, নিয়ে এইভাবে চোখের ওপর লাগিয়ে একদম ফ্রিভাবে আরামসে
10 মিনিটের জন্য শুয়ে থাকো বা বসে থাকো, তাহলে আমাদের স্কিনের সঙ্গে সঙ্গে আমাদের চোখটাও অনেকটা আরাম বোধ করবে। 15 মিনিট কমপ্লিট। মোটামুটি আমার এই মাস্কটা শুকিয়ে গেছে, পুরোপুরি শুকায়নি, তবে এই মুহূর্তে আমি মাস্কটাকে ধুয়ে নেব। ধুয়ে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এর পরের স্টেপ। ফেস ওয়াশ করে আমি চলে এলাম। দেখো মাস্ক তুলে আমি ওয়াশ করে চলে এসেছি। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেকটা গ্লো হয়েছে। এবার লাস্টে যেটা করতে হবে, মানে এই তিনটে কাজ করার পর তোমাদের কাছে যে টোনার থাকবে সেই টোনারটা তোমরা অ্যাপ্লাই করে নেবে। আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি। এরকমভাবে রেগুলার যদি নাও পারো একদিন পরে একদিন, পুজোর মধ্যে অন্তত 15 দিন তোমরা পেয়েই যাবে। তো 15 দিন এইভাবে তোমরা যদি স্কিন কেয়ার করতে পারো, তাহলে পুজোর মধ্যে আমি বলেই দিতে পারি ডেফিনেটলি তোমরা একটা স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পাবে। গোলাপ জল মাখার পরে হালকা একটু লিপ গ্লসও লাগিয়ে নেবে যদি পুজোর এই বিকেলগুলোতে বাইরে একটু আধটু বেরোতে হয়। আর কিন্তু বিশেষ কিছু এরপরে অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না। তাহলে দেখো আমি সম্পূর্ণ রেডি। আমি এমনিতেও আজকে একটু শপিং করতে যাব, তো সেই জন্য আমার স্কিন কেয়ারের পরে আমি একটু যে একটুখানি যে লিপ বাম লাগিয়ে নিয়েছি, আর দেখো আর কিছুই করতে হয়নি। তাহলে এইরকম স্কিন কেয়ার করলে পুজোর মধ্যে আমি তোমাদের ডেফিনেটলি বলতে পারি একটা স্বাস্থ্যোজ্জ্বল স্কিন কিন্তু তোমরা অবশ্যই উপহার পাবে। আর প্রচুর পরিমাণে ফল খাও আর জল খাও, ঘুমটা ঠিক মতো ঘুমাও, আর যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ওয়াকিংটা অন্তত করো। যদি যোগা করতে অসুবিধা হয় তো ওয়াকিং অন্তত করো, আর ভালো ভালো ভাবো, ভালো ভালো বলো, ভালো ভালো শোনো, তাহলেই আমাদের স্কিন আমাদের মতোই হেসে উঠবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। যদি এরকম আরও ভিডিও তোমরা দেখতে চাও কমেন্ট করে জানিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আরও ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, মজায় থেকো, আর স্বাস্থ্যোজ্জ্বল স্কিন পাওয়ার জন্য রেগুলার এই স্কিন কেয়ারটা করো। যদি রেগুলার এই স্কিন কেয়ারটা করো রে ভাই, তাহলে কিন্তু আর কোনো কথাই নাই। বাই, টেক কেয়ার অল অফ ইউ। ফিরে আসছি নেক্সট ব্লগে।